জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান, আজকে আমার বিষয় হলো মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছো, তাহলে কি এমন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করবে যাতে মশা অনেকখানি মরে যায় বা দূরে সরে যায়। মশার কামড়টা সত্যি আমাদের কাছে ভীষণ বিরক্তিকর। আর এই মশার কামড় থেকে বাঁচতে আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করি, কয়েল ব্যবহার করি বা ওই তেলগুলো ব্যবহার করি। সেগুলো অনেকে খেয়াল করে দেখো, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের কিন্তু ওই উগ্র গন্ধটা নিতে পারে না। মশা কতটা মূল্য বলতে পারবো না, কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ ক্ষতি হয়। তো কিছু যদি ঘরোয়া পদ্ধতি থাকে সেটা দেখতে দোষ কোথায়। যে পদ্ধতিটা আমি তোমাদের আজকে বলবো সেটা একবার ট্রাই করে দেখো, যদি হলে খুবই ভালো। কিছুটা কর্পূর নিয়ে নাও, খেয়াল করো এই কর্পূরটা যেন আসল কর্পূর হয়। এই কারণেই বলছি, এখন বাজারে কর্পূর নকল কর্পূরে কিন্তু ছেয়ে গেছে। সেটা কর্পূরের মতো দেখতে হলেও আসলে মোম গুঁড়ো। এটার ব্যাপারে একটু সচেতন থাকবে, খুব ভালো করে দেখে নেবে কর্পূরটা কিনা। এবার ওই কর্পূরটা কিছুটা, ধরো এক দলা মতো, এতটা মতো কর্পূর হাফ কাপ জলের মধ্যে একটু গুলে নিলে, বা তুমি এক কাপ জলে যদি গোলো তাহলে পরিমাণটা একটু ডবল করে নিলে। এবার যদি মনে করো ঘরে দু তিনটে জায়গাতে ছড়িয়ে রাখবো, তাহলে ওই এক কাপ জলে যে মাপটা তুমি তৈরি করে রাখলে সেটা তারপরে বিভিন্ন জায়গার মধ্যে ডেকে রেখে দিলে, সবটাই তো আর জলের মধ্যে পুরো গুলে যাচ্ছে না, তুমি দু তিনটে জায়গায় করে টুকরো টুকরো করে ভাগ করে রাখলে। এবারে খাটের তলায় দরজার কোণে ওই কাপের মধ্যে জল দিয়ে তার মধ্যে কর্পূরটা রেখে দেবে। ঘরে একটা সুন্দর গন্ধ তো বেরোলেই, আর কর্পূরের গন্ধ সত্যিই খুব সুন্দর লাগে। সুন্দর তো গন্ধ হলেও তার সঙ্গে সঙ্গে মশার যে ব্যাপারটা, মশার কামড়ে যে অতিষ্ঠ হয়ে উঠছিলে সেটা অনেকখানি কমে যাবে। একবার করে আগে দেখো কেমন ফল হচ্ছে, তারপরে আমাকে জানাবে। হয়তো ঘরের মধ্যে প্রচুর মশা সব একবারে কমবে না, কিন্তু কিছুটা হলেও কম হবে। আর এটা প্রাকৃতিক পদ্ধতি, তোমার বাড়ি ঘরে যদি কারো শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে বা অন্য রকম সমস্যা থাকে তাদেরও ক্ষেত্রে অসুবিধা হবে না। বাড়িতে যদি বাচ্চা থাকে, বাচ্চার ঘর থাকে, তাদের ক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হবে না। এটা করে আমাকে জানাবে। আর এই ভিডিওটা যদি মনে হয় সত্যি একটা কাজের, তাহলে এটাকে শেয়ার করবে। শুধু শেয়ার করবে তাই নয়, তোমাদের মতামত জানাবে, অপেক্ষা করবে পরের আরেকটি টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।